বন্ধুরা, আজকে আমি হাঁসের মাংসের লাল ঝোল রান্না করেছি। মাংসটা দেখে তোমরা বুঝতে পারছো এর টেস্টটা কতটা সুন্দর হয়েছে। আর দেখো মাংসে কতটা তেল হয়েছে। এখানে আজকে কিন্তু আমি খুবই কম তেলে রান্না করেছি। প্রথমে রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা, আধা চামচ গোলমরিচ আর এক চামচ গোটা জিরে। এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে দিয়ে কেটে রাখা দুটো আলু আমি দিয়ে দিয়েছি। আলু দুটোকে আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। ভেজে রাখা আলুটা তুলে নিয়ে কড়াইয়ে এই তেলের মধ্যে আধা চামচ জিরে আর আধা চামচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। গোটা মশলাগুলোকে 30 সেকেন্ডের জন্য আমি ভেজে নিয়েছি। এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি তুলে রাখছি। এরপরে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে রান্নায় পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। এখানে একটা গোটা রসুন আমি ছুলে রেখেছিলাম, সেই রসুন কোয়াগুলোকেও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন প্রথমে রসুন আর পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। বাটা মশলাটা দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য একটু এটাকে ভেজে নিচ্ছি। মশলা কষানোর সময় মশলাটা ছিটে বাইরে না যায় তার জন্য মশলার ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখানে আজকে এই রান্নায় আমি তেলটা খুবই কম ব্যবহার করছি। এখন আমি মশলাটা কষানোর সময় এই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে দেখো মশলাটাকে বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, এর বেশি মশলাটা আর কষানোর দরকার নেই। এই মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো দিয়ে আমি এখন আবার 2-3 মিনিটের জন্য এই মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, হাঁসের মাংস রান্না করার সময়ে মশলাটাকে আগে এইভাবে কষিয়ে নেবে। মাংসের সঙ্গে মশলাটাকে মেখে যদি মাংসটাকে কষানো হয় তাহলে কিন্তু মাংসের গায়ে যে তেলটা থাকে সম্পূর্ণ তেলটা গলে যাবে আর মাংসটা শক্ত হয়ে যাবে। তাই হাঁসের মাংসে কোনো মশলা না দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাংসটাকে দেবে। এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে দিয়ে পরিষ্কার করে কেটে রাখা মাংসটাকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি এই মশলার সঙ্গে 4-5 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নেব। এর বেশি কিন্তু মাংসটা কষানো যাবে না। এখানে দেখো মাংস দিয়ে অনেকটা তেল। এখন আর আমি মাংসটাকে কষাবো না। এই মাংসে এখন আমি দিয়ে দিচ্ছি জল। মাংসটাকে যেহেতু আমি বেশি কষাইনি তাই এখানে জলটা বেশি পরিমাণ দিতে হবে। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাংসটাকে রান্না করতে হবে। কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে আগে দিয়ে ভেজে তুলে রাখা আলু, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।
আলু তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়ে মাংসটাকে রান্না করতে থাকব। বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। শেষের পর্যায়ে দিয়ে দিলাম কিছু কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবার আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি তোমাদের আগেই বলেছি আজকে আমি মাংসে পাতলা ঝোল তৈরি করছি। এখন শেষের দিকে আমি দিয়ে দিয়েছি যে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করেছিলাম, সেই মশলাটা বেটে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আর 2 মিনিটের জন্য মাংসটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে দেখো মাংসটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। বন্ধুরা, তোমাদের কাছে আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটা প্রেস করে রাখবে, যার জন্য আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야